হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল খামারি আব্দুর রহমান ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ডিম পাড়া ফার্মি মুরগি এক মাস পালন করলে আমাদের কত টাকা খরচ হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। বন্ধুরা, আমরা বাড়িতে অনেকেই চাই 50টি ফার্মি মুরগি পালন করার জন্য, তাহলে 50টি ফার্মি মুরগি ডিম পাড়া ফার্মি মুরগি 50টি, এই 50টি ফার্মি মুরগি আমরা বাড়িতে যদি পালন করি তাহলে আমাদের কীরকম খরচ হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভিডিওটি শুরু করার এক ছোট্ট একটি কুইজ, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা যদি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আমরা কোন হিসাবটি জানবো, হিসাবটি জানবো হচ্ছে আমাদের মুরগি এখন ডিম দিতেছে, তো এখন থেকে সামনের মাস পর্যন্ত, সামনে যে মাসটা আসবে ওই মাসটা আসার আগ পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে, এটাই আজকের ভিডিওতে জানবো। বন্ধুরা, তো হিসাবটি করার জন্য আমাদের প্রথমে যা দরকার হবে 50টি ফার্মি মুরগির খাবার, ঠিক আছে, 50টি ফার্মি মুরগির খাবার। বন্ধুরা, একটি মুরগি আপনার দৈনিক খাবার খাবে হচ্ছে 100 গ্রাম, ঠিক আছে, 100 গ্রাম খাবার খাবে আপনার একটি মুরগি দৈনিক। তাহলে আপনার 50টি মুরগি দৈনিক 5 কেজি খাবার খাবে, ঠিক আছে। তো আমাদের 30 দিনের মুরগিগুলো খাবার খাইবে হচ্ছে আপনার 150 কেজি খাবার, ঠিক আছে। তাহলে আমাদের 150 কেজির মধ্যে আমাদের বস্তা পড়তেছে হচ্ছে আমাদের 3 বস্তা খাবার। যেহেতু 1 বস্তার মধ্যে 50 কেজি খাবার থাকে, তাহলে কিন্তু আমাদের 150 কেজির মধ্যে আমাদের 3 বস্তা খাবার পড়তেছে। বন্ধুরা, বর্তমান বাজারে কিন্তু আপনার খাবারের দামটা কিছু মাঝামাঝি রয়েছে, অর্থাৎ এত বেশি দামও না এত কমও না, ঠিক আছে। যেহেতু সামনে শীত আসতেছে, বলা যায় খাবারের দামটা বাড়তে পারে। বন্ধুরা, তো এখন বর্তমানের দাম অনুযায়ী 1 বস্তা আপনার পড়বে 2700 টাকা। 2700 টাকা দিয়ে কিন্তু আপনি বর্তমান বাজার থেকে 1 বস্তা লেয়ার লেয়ার ফিড, যেটা আপনার ডিম পাড়া মুরগিগুলোকে খাওয়াই, ওই ফিডের বস্তা কিনতে পারবেন। বন্ধুরা, তো 3 বস্তার দাম আমাদের লাগবে হচ্ছে আপনার 8100 টাকা, ঠিক আছে। বন্ধুরা, আমাদের কিন্তু 8100 টাকা খরচ হবে এক মাসে, ঠিক আছে, শুধুমাত্র খাবারে। বন্ধুরা, তো এখন হচ্ছে এই ফার্মি মুরগিটা তো কিন্তু আপনার খাঁচার মধ্যে পালন করা যায় না, যে আমরা খাঁচার হিসাবটা করব। তো ফার্মি মুরগিটি পালন করতে হয়েছে আপনার মাটিতে, অর্থাৎ ফ্লোরের উপর আপনার তুষ বিছিয়ে তারপর কিন্তু এই মুরগিটা পালন করতে হয়, ঠিক আছে। তো আমাদের কিন্তু কিছু তুষ প্রয়োজন হবে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু 50 থেকে 60টি মুরগি রয়েছে, তো এখানে কিন্তু আমি তুষ ব্যবহার করেছি, হ্যাঁ। তাহলে তুষে আপনার জন্য কিন্তু তুষ, এই তুষটাই প্রয়োজন হবে মুরগি পালন করার জন্য। তাহলে কিন্তু আমাদের, যদি আমরা ধরে নিই 1 বস্তা, বন্ধুরা 1 বস্তা কিন্তু তুষ কিন্তু আপনি 100 মুরগির জন্য ব্যবহার করতে পারবেন এক মাস, ঠিক আছে। তাহলে আমরা এখন ধরি এক, যেহেতু তুষ ভাইঙ্গা পাওয়া যায় না বাজারে, তাহলে আমরা 1 বস্তা তুষই ধরি। তো 1 বস্তা তুষ আপনার কাছ থেকে নিবে হচ্ছে আপনার মাত্র 450 টাকা, ঠিক আছে, মাত্র 450 টাকা, হ্যাঁ। তাহলে এখন আরও কিছু আপনার মুরগিগুলো পালন করার জন্য কিছু ওষুধ প্রয়োজন হতে পারে। বন্ধুরা, এই ওষুধটা হচ্ছে সম্পূর্ণ আপনার উপর, আপনি মুরগিগুলোকে কতটু কীরকম সুস্থ রেখেছেন, হ্যাঁ, কীরকম অসুস্থ রেখেছেন, এই এর জন্য বললাম আর কি। আপনার এই অসুখের দিক দিয়ে হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার উপর। আপনি যদি মুরগিটাকে সুস্থ রাখেন তাহলে আপনার ওষুধ প্রয়োজন হবে কম, আর যদি আপনি মুরগিটাকে অসুস্থ করে ফেলেন তাহলে কিন্তু আপনার ওষুধ প্রয়োজন হবে বেশি। তো এই ওষুধের সম্পর্কে সব মোট হচ্ছে আপনার উপর, ঠিক আছে। তো আমি আপনাদেরকে এই ওষুধের হিসাবটি বাদে আপনাদের হিসাবটি দিচ্ছি বন্ধুরা, কারণ এই ওষুধের হিসাবটি যদি দেই দেখা যাচ্ছে আমার ওষুধের এই হিসাবটির সঙ্গে কিন্তু আপনার হিসাব নাও মিলতে পারে, ঠিক আছে। বন্ধুরা, তো ওষুধ বাদে আমাদের এক মাসে যে দুইটা খরচ, যে দুইটা লাগবে, এটা হচ্ছে আপনার খাবার এবং মুরগির তুষ। তাহলে কিন্তু আমাদের মোট এখানে খরচ হইতেছে হচ্ছে আপনার, যেহেতু এখান দিয়ে 8100 এবং এদিক দিচ্ছে 4050 টাকা, তাহলে আমাদের মোট হচ্ছে 8550 টাকা। তো 50টি ফার্মি মুরগি পালন করার জন্য কিন্তু আমাদের 8550 টাকাই আমাদের এক মাসে খরচ হবে, ঠিক আছে। আপনার মুরগি যে সময় ডিম দিবে ওই সময় কিন্তু আপনার 8550 টাকাই খরচ হবে। তো এর মধ্যে যদি আপনারা চান মুরগিগুলোকে খাবারের দিক দিয়ে খরচটা কমানোর জন্য, তাহলে কিন্তু তাও পারবেন। আমার চ্যানেলের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন কীভাবে আপনার এই মুরগির খাবারের দিক দিয়ে আপনার খাবারের খরচটা কমাতে হয়, ঠিক আছে। বন্ধুরা, আমি কিন্তু ওই ভিডিওটির মধ্যে বলেছি আপনার মুরগিকে, মুরগির খাবার ছাড়া আর কোন কোন ধরনের খাবারগুলো খাওয়ানো যাবে এবং কোন কোন ধরনের খাবার খাওয়ালে ক্ষতি হয়, হ্যাঁ, ওইরকম সম্পূর্ণ একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছি, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জেনে গেলাম, আমরা যদি বাড়িতে 50টি মুরগি পালন করি তাহলে কিন্তু আমাদের মোট খরচ হবে হচ্ছে আপনার 8550 টাকা, ঠিক আছে। তার মধ্যে আপনারা আবার গাড়ি ভাড়াটা ধরতে পারেন, যেহেতু আপনার
ফিডের বস্তাগুলো বাজার থেকে বাড়িতে আনতে হয়, ফার্মে নিতে হয়, তো এক্ষেত্রে কিন্তু কিছুটা গাড়ি ভাড়ার প্রয়োজন হতে পারে। তো গাড়ি ভাড়া আমি ধরে নিলাম হচ্ছে আপনার 150 টাকা, তাহলে কিন্তু আমাদের মোট খরচ হচ্ছে আপনার 8,700 টাকা। বন্ধুরা, তো 8,700 টাকা হলে কিন্তু আমরা বাড়িতে খুব সহজে 50টি ফার্মি মুরগি পালন করতে পারবো। বন্ধুরা, তো আজকের এই ভিডিওটি কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।